নমস্কার বন্ধুরা, বেঙ্গল আপডেটসে আরও একবার আপনাদের সকলকে স্বাগত। শিক্ষা সংক্রান্ত এবং চাকরি সংক্রান্ত ভিডিও এই চ্যানেলটিতে পরিবেশন করা হয়। বন্ধুরা, আজকে আপার প্রাইমারির একটি গুরুত্বপূর্ণ শুনানির কথা ছিল, সেই সম্পর্কে আজকের এই বিস্তারিত খবরটি শুনুন। শুরু করার আগে যেসব বন্ধুরা আমার চ্যানেলে নতুন আজ, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবেন এবং পাশের নোটিফিকেশন বেল আইকনটি অন করে দেবেন, যাতে দ্রুত খবরগুলি আপনারা দেখতে পারেন। আর অবশ্যই ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং সঙ্গে একটি লাইকও করে দেবেন। বন্ধুরা, অনেকে বলেছিলেন বা খবর এসেছিল যে আজকের আপার কেসটির অন্তিম দিন হতে পারে, বিকাল তিনটের পর আজ আপারের কেসটির ওঠার কথা ছিল, তাই অনেকেই আজকে কেসটির দিকে তাকিয়েছিলেন। বন্ধুরা, সর্বশেষে যে খবরটি পাওয়া গেছে তা আপনাদের কাছে আমি শেয়ার করব। তার আগে বলে রাখি বন্ধুরা, একটা ব্যাপার পরিষ্কার যে শিক্ষক নিয়োগ ব্যাপারটি ক্রমশ জটিলতার দিকে এগোচ্ছে। একদিকে যেমন অর্গানাইজার টিচার যারা আছেন তারাও তারিখের পর তারিখ অপেক্ষা করছেন, কিন্তু কিছু লাভ হচ্ছে না, কেসের ডেট প্রত্যেকবারই পিছিয়ে যাচ্ছে। তেমনই আপার প্রাইমারির কেসটিও ডেটের পর ডেট পিছিয়ে যাচ্ছে। এই অপেক্ষার অবসান যে কবে হতে চলেছে তা কেউই শিওরভাবে বলতে পারা যাচ্ছে না বা বলতে পারবে না। বন্ধুরা, হ্যাঁ, আজ যে আপারের কেসটি কোর্টে ওঠার কথা ছিল কিন্তু সময়ের অভাবে অভাবের কারণে তা আবারও পিছিয়ে যায়। আপনারা জানেন প্রত্যেক বৃহস্পতি বা শুক্রবার আপার কেসটি সাধারণত কোর্টে উঠে থাকে, কিন্তু এবারেও সেই সময়ের অভাবে কেসের শুনানি আবারও পিছিয়ে যায়। আইনি জটিলতা কাটলেই নিয়োগ সংক্রান্ত ব্যাপারে তৎপর হবে কমিশন, এমনটাই জানিয়েছিল স্কুল সার্ভিস কমিশন। কিন্তু এই আইনি বাধা কবেই কাটবে তার দিকে তাকিয়ে হাজার হাজার শিক্ষার্থী বা পরীক্ষার্থীরা। এই আইনি বাধার সমাপ্তি সত্যি হবে কি না এরকমই চলতে থাকবে তা পরিষ্কারভাবে বলা ক্রমশ কঠিন হয়ে পড়ছে। দিন দিন আরও ধোঁয়াশা বেড়েই যাচ্ছে। আদালত সূত্রে একটি খবর শোনা যাচ্ছে যে পরবর্তী শুনানি ফেব্রুয়ারি মাসে হতে হবে এবং এইটাই হবে আপারের অন্তিম শুনানি। কিন্তু বন্ধুরা, এই খবরটি আমি পুরোপুরি শিওর নয়, কারণ আগেও তারিখের পর তারিখ এইভাবেই কেটে গেছে, কোনো ভালো খবর আসেনি। খবরটি পেলাম তাই আপনাদের কাছে শেয়ার করলাম। বন্ধুরা, আজ এই পর্যন্তই। কোনো কিছু ভালো খবর এলে সঙ্গে থাকুন, আপনাদের জানিয়ে দেওয়া হবে চ্যানেলের তরফ থেকে। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবেন। ভালো থাকবেন, ধন্যবাদ।